সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ 6 এবং 6.1 অধ্যায় পড়ব, যেখানে বাক্য এবং বাক্য গঠনের শর্ত আছে। তাহলে তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হও, সবাই রেডি তো? তাহলে প্রথমে আমরা শুরু করছি বাক্য কাকে বলে তা দিয়ে। বাক্য হচ্ছে আসলে এক বা একাধিক অর্থবোধক শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে, তখন আমরা তাকে বাক্য বলি। মনে রাখবে, অবশ্যই এক বা একাধিক অর্থবোধক শব্দ হতে হবে। অর্থবোধক শব্দ যদি না হয়, তাহলে আমরা কখনোই অর্থবোধক ভাব তৈরি করতে পারবো না, এবং অর্থবোধক ভাব তৈরি না হলে বাক্য তৈরি হবে না। তাহলে এখন এই যে আমরা বাক্য জানলাম, এই বাক্যটা আসলে গঠন করার জন্য কি কি শর্তের প্রয়োজন, বা একটা বাক্য তৈরির জন্য আসলে কি কি প্রয়োজন, চলো আমরা দেখি। একটা বাক্য গঠনের জন্য আসলে 3টা শর্তের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। মনে রাখবে, উর সঙ্গে এখানে খিয় যুক্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে আসক্তি। তোমরা আমার সঙ্গে লিখবে, অবশ্যই লিখতে হবে, কারণ এই বানানগুলো শিক্ষার্থীরা ভুল করে। 3 নম্বর হচ্ছে যোগ্যতা। তোমরা এই অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে এখন পড়বে, কারণ তোমরা মনে রাখবে যে এই বাক্য, বাক্য গঠনের শর্ত, বাক্যের প্রকারভেদ, এগুলো কিন্তু তোমাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আবশ্যিকভাবে পড়তে হবে। এবং ইন্টারমিডিয়েটে কিন্তু তোমাদের এই বাক্য, বাক্য গঠনের শর্ত, বাক্যের প্রকারভেদ, এগুলো কিন্তু তোমাদেরকে উত্তর লিখতে হবে। তখন কিন্তু আর তোমাদের অবজেক্টিভ নেই। এছাড়া 9ম-10ম শ্রেণীতেও কিন্তু তোমাদের অবজেক্টিভ অ্যান্সার করতে হবে। কাজেই তোমরা এখন এটা শুধুই যে অষ্টম শ্রেণীর জন্য পড়বে তা নয়, তোমাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা চিন্তা করে পড়াটা পড়তে হবে। তাহলে আমরা দেখি, প্রথমেই যেটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবে সেটা হচ্ছে উয়ার সঙ্গে খিয়। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই উয়ার সঙ্গে খিয় এটা আসলে একটা যুক্ত বর্ণ, এটা তৈরি হচ্ছে উয় যোগ খিয়। এটাকে আমরা আরো ভাঙবো, কিভাবে ভাঙবো? উয় যোগ ক যোগ মূর্ধন্য ষ। তার মানে হচ্ছে এই খিয়টাকেও কিন্তু আমরা আরো ভেঙেছি, যেটা হচ্ছে ক আর মূর্ধন্য ষ মিলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, বোঝার জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি উয়ের নিচে হসন্ত দিয়েছি, কয়ের নিচে হসন্ত দিয়েছি, কিন্তু মূর্ধন্য ষ এর নিচে হসন্ত দিইনি। এখানে উয়ের সঙ্গে ক সংযুক্ত, কয়ের সঙ্গে মূর্ধন্য ষ সংযুক্ত, কিন্তু মূর্ধন্য ষ এর সঙ্গে কিন্তু পরবর্তী সময়ে আর কোনো কিছু যুক্ত হয়নি, এই জন্যই আমি মূর্ধন্য ষ এর নিচে কোনো হসন্ত চিহ্ন দেইনি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা বর্ণটিকে বিভাজন করব, ততক্ষণ পর্যন্ত আমরা হসন্ত চিহ্ন দেব। এখানে যদি শুধু উঁর সঙ্গে ক যুক্ত থাকতো, তাহলে কিন্তু উঁ যোগ ক এরকম হতো। আরেকটা কথা মনে রাখবে যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো, প্রতিটি বর্ণই কিন্তু একটা করে স্বরবর্ণ সঙ্গে যুক্ত। যেমন এই ক কিন্তু আসলে ক নয়, এর সঙ্গে কিন্তু একটা অও আছে। এরকম করে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণই কি হয়, সে কখনো একা উচ্চারিত হয় না, তার সঙ্গে কিন্তু অ আছে। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞাটা যদি তোমরা একটু মনে করো, তাহলে দেখবে যে ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু কখনো একা একা উচ্চারিত হয় না। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম যে উঁ আর খিয় এটাকে, এই যুক্ত বর্ণটাকে ভাঙলে আসলে কি তৈরি হয়। এখন আমরা আকাঙ্ক্ষা ব্যাখ্যা করি। আকাঙ্ক্ষা হচ্ছে একটা বাক্যে,
এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা। অর্থাৎ আমি যখন একটা বাক্য বলবো, বাক্যটা যদি আমি মাঝখানে থেমে যাই, যেমন আমি যদি এরকম বলি পলাশ বাড়ি গিয়ে, এই পর্যন্ত বলে যদি আমি থেমে যাই, তাহলে কি হবে, বাক্যের ভাবটা সম্পূর্ণ হবে না। তখন আমাদের কি হবে, আরো কিছু শোনার ইচ্ছা বা আগ্রহ থাকবে। এই জন্য এই যে একটা বাক্যে এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা, এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। এখন এই যে আমি বলেছি পলাশ বাড়ি গিয়ে, এটাকে কিন্তু আমি অনেকভাবে তৈরি করতে পারি বাক্যটা। এই জন্যেই কিন্তু আসলে বাক্যে আকাঙ্ক্ষা থেকে যায়। যেমন আমি এরকম করে বলতে পারি, এই পর্যন্ত বললে এর আকাঙ্ক্ষা থাকবে। যখন আমি বলবো পলাশ বাড়ি গিয়ে ভাত খাবে, তখন বাক্যটা সম্পূর্ণ হবে। বাক্যটা এভাবে বলতে পারি, পলাশ বাড়ি গিয়ে ঘুমাতে যাবে, তখন বাক্যটার অন্যরকম ভাব তৈরি হয়। কিংবা যদি বলি যে পলাশ বাড়ি গিয়ে গোসল করবে, এরকম যদি বলি, তাহলেও কিন্তু বাক্যের আরেকটা ভাব তৈরি হয়। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আকাঙ্ক্ষা বাক্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে এই পর্যন্ত আমি থেমে গেলে বাক্যের আরো অনেক ভাব অসম্পূর্ণ থেকে যায়। এই জন্যই বাক্যে যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেই বাক্য কখনোই সার্থক বাক্য হবে না। এরপরে আমরা আসি আসক্তির ক্ষেত্রে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বইয়ের ভেতরে দেখবে বইয়ের প্রথমে ওপরে হেডলাইনে আসক্তি বানানোটা তোমাদের এরকম আছে, কিন্তু আবার ভেতরে কিন্তু অন্যরকম। এই যে এরকম, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো তোমরা মনে রাখবে যে এটা কিন্তু আসক্তি, আসক্তি আর আসত্যি, এই দুটো শব্দে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আসক্তি মানে হচ্ছে অ্যাডিকশন, কোনো কিছুতে কি হওয়া, আসক্ত হওয়া। কিন্তু আমাদের এই বাক্যে এই শব্দটা হচ্ছে আসত্যি, এটা হচ্ছে এই তয় ত, ওয়ের উপরে যখন আমি মাত্রা দেই তখন সেটা হয়ে যায় তয় ত, এবং এটা হচ্ছে ত যোগ ত, এই দুই বর্ণ মিলে এই তয় ত যুক্ত বর্ণটি তৈরি হয়েছে। সবসময় মনে রাখবে যে শব্দটি কিন্তু আসত্যি। আচ্ছা, এখন আসত্যি কিভাবে হলো? আসত্যি হচ্ছে যদি এমন বলি বাজার এনেছেন ইলিশ বাবা, কিনে থেকে, তার মানে দেখো এখানে কিন্তু আমরা একটি সম্পূর্ণ বাক্য পাইনি। সম্পূর্ণ বাক্য পাইনি অর্থাৎ এই বাক্যের ভেতরে শব্দগুলো কিন্তু পুরোপুরি এলোমেলো অবস্থায় আছে। অর্থাৎ আমরা কি বলেছি, বাজার এনেছেন ইলিশ বাবা কিনে থেকে, শব্দগুলো এলোমেলো হয়ে আছে। আমাদের ভেতরে আমরা পদার্থের অণুর গঠন যদি আমরা চিন্তা করি, বা পরমাণুর গঠন যদি চিন্তা করি, যখন অণু এবং পরমাণুগুলো একটা নির্দিষ্টভাবে সাজানো থাকে, তখন কখনো কখনো পদার্থ এরকম আকার নেয়, কখনো কখনো পদার্থ এরকম আকার নেয়, কখনো কখনো পদার্থ এরকমও আকার নিতে পারে। অর্থাৎ অণুর গঠন অনুযায়ী পদার্থের আকার ভিন্ন হয়। বাক্যের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। আমরা যদি এই এই শব্দগুলোকে যদি অণু বা পরমাণু হিসেবে ধরি, তাহলে আমরা দেখব যে এই শব্দগুলো কিন্তু বিভিন্নভাবে সাজিয়ে আমরা বাক্যটিকে তৈরি করি। এরকম এলোমেলোভাবে থাকলে কখনো কিন্তু পদার্থ বা বাক্য তৈরি হবে না। এখন এই শব্দগুলোকে আমি যদি সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করি, তাহলে কি হবে, বাবা বাজার থেকে ইলিশ
কিনে এনেছেন। তার মানে দেখো আমি যখন এরকম করে লিখব, বাবা বাজার থেকে, তোমরা খাতায় লিখছো তো? খাতায় অবশ্যই লিখবে, লিখলে কিন্তু জানো পড়া অর্ধেক হয়ে যায়। ইলিশ কিনে এনেছেন, দেখো এখন কিন্তু একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে। যখন আমি শব্দগুলোকে ঠিকভাবে বিন্যস্ত করেছি এবং শব্দগুলো যথাযথভাবে একটার পর আরেকটা অর্থবোধকভাবে বসেছে, তখনই কিন্তু একটি সম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে। আসলে এই বিষয়টাই হচ্ছে আসক্তি। তাহলে আমরা কি এই আসক্তিকে এভাবে সংজ্ঞায়ন করতে পারি যে বাক্যে এক পদের পর অন্য পদের যে সুশৃঙ্খল বিন্যাস তাকেই বলা হয় বাক্যের আসক্তি। এবার আমরা যোগ্যতা দেখি। যোগ্যতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যোগ্যতা সবসময় কি হবে, একটা বাক্যের ভেতরে অর্থের সঙ্গে ভাবের মিল থাকতে হবে। অর্থাৎ আমি যদি এরকম করে বলি যে মাছ বড়শি দিয়ে মানুষ ধরে, যখন আমি এরকম করে বলছি তখন কিন্তু কেমন যেন একটা হাসি পাচ্ছে না, কারণ মাছ কখনো বড়শি দিয়ে মানুষ ধরতে পারে না। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এই বাক্যের ভেতরে অর্থের সঙ্গে ভাবের মেলবন্ধনটা নেই। তাহলে আমাদেরকে এই মেলবন্ধন তৈরি করতে হলে কি করতে হবে, এরকম করে বাক্যটি লিখতে হবে যে মানুষ বড়শি দিয়ে মাছ ধরে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে হাতি আকাশে ওড়ে, তাহলে কি মনে হচ্ছে যে আসলে হাতি তো আকাশে উঠতে পারে না, তার মানে এখানে বাক্য তার যোগ্যতা হারায়। তাহলে কি হবে, পাখি আকাশে ওড়ে। তখন এই বাক্যটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য হিসেবে তৈরি হবে। একটা বাক্যের যোগ্যতা থাকতে হলে অনেকগুলো বিষয় লক্ষণীয়, সেটা কি, এক নম্বর হচ্ছে উপমা। উপমার যদি ভুল প্রয়োগ হয় তাহলে বাক্য হবে না, সেই বাক্য তার যোগ্যতা হারাবে। যেমন আমরা যদি এরকম করে বলি হরিণের চোখ, আমরা জানি যে সবাই চোখকে হরিণের সঙ্গে তুলনা করে, তা হরিণের চোখের সঙ্গে। এখন এটা যদি না বলে আমরা যদি বলি আপেলের মতো চোখ, তাহলে কি হবে, বাক্যটি তার যোগ্যতা হারাবে। ঠিক একইভাবে ধরো যদি আমরা বাগধারার ভুল প্রয়োগ করি, তার মানে কিরকম, অরণ্যে রোদন, অর্থাৎ বৃথা চেষ্টা। এখন এই অরণ্যের সঙ্গে আমরা একটা প্রতিশব্দ যুক্ত করছি বনে, আর রোদনের সঙ্গে একটা প্রতিশব্দ যুক্ত করছি ক্রন্দন। যদি আমরা এরকম করে বলি যে বনে ক্রন্দন, তাহলে কি তার অর্থ বৃথা চেষ্টা হয়? না, কখনোই হয় না। কারণ এইখানে যদি আমরা বনে ক্রন্দন দিয়ে কোনো বাক্য তৈরি করি তাহলে বাক্য তার যোগ্যতা হারাবে। এছাড়া আরও আছে, যদি আমরা গুরুচণ্ডালী দোষ বাক্যের ভেতরে করি। এখন গুরুচণ্ডালী দোষ বলতে আসলে কি বোঝাচ্ছে, গুরুচণ্ডালী দোষ কিন্তু আসলে শুধু যে সাধু এবং চলিতের মিশ্রণ তা নয়, গুরুচণ্ডালী দোষ আসলে তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের মিশ্রণ হলেও হয়। যেমন দেখো আমি লিখছি, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো তো? গুরুচণ্ডালী দোষ আমি যদি এরকম বলি যে সব পোড়া, যখন আমি এরকম করে বলবো তখন সেটা আসলে ভুল হবে। কি হবে, এটা হবে মরা পোড়া।
কেন হবে আমি ব্যাখ্যা করছি। আবার যদি ঠিক এভাবে বলি যে মরা দাহ, এটা আসলে হবে না, এটা আসলে ভুল প্রয়োগ। তাহলে এখানে কি হবে, এখানে হবে মরা পোড়া। দেখো কি হচ্ছে, আমি যখন বলছি যে সব পোড়া, কেন ভুল হচ্ছে, আমি বলেছি এটা ভুল। সব হচ্ছে একটা তৎসম শব্দ আর পোড়া হচ্ছে একটা দেশি শব্দ। যখন আমি সব তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দ যুক্ত করছি তখন বাক্য যোগ্যতা হারাবে বা এটা গুরুচণ্ডালী দোষ হবে। তখন কি করতে হবে আমাকে, এই পোড়ার সঙ্গে একটা দেশি শব্দকে যুক্ত করতে হবে, তখন হয়ে যাচ্ছে কি মরা পোড়া। এছাড়াও মরা দাহ, এখানে বলছি মরা দেশি শব্দ, দাহ হচ্ছে তৎসম শব্দ। এখানে মরার সঙ্গে আসলে দাহ ব্যবহার না করে ব্যবহার করতে হবে পোড়া। যখন আমি মরা পোড়া বলবো তখনই কিন্তু একটা গুরুচণ্ডালী দোষ থেকে এই শব্দটা মুক্তি পাবে। এভাবেই কিন্তু গুরুচণ্ডালী দোষ থাকলে একটি বাক্য তার যোগ্যতা হারায়। এভাবেই আমরা তাহলে কি শিখলাম, আমরা শিখলাম যে বাক্য কাকে বলে, বাক্যের যোগ তিনটি শর্ত আছে একটা বাক্য গঠনের জন্য, সেটা কি আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই যে তিনটি শর্ত রয়েছে, এই তিনটি শর্তকে পূর্ণ করতে পারলেই একটা বাক্য একটা সার্থক বাক্যে পরিণত হবে। এবারে আমরা বাক্যের প্রকারভেদ পড়ব। গঠন ভেদে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল। এই জটিল বাক্যটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র বাক্য, আর আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। তার মানে আমরা যে তিন ভাগ পেলাম, একটা সরল বাক্য, একটা জটিল বা মিশ্র বাক্য, আরেকটা যৌগিক বাক্য। এখন এই তিন ভাগের প্রকারভেদ পড়ব বা বিশ্লেষণ করব। তার আগে আমরা একটু মনে করে নেই আমরা উদ্দেশ্য এবং বিধেয়। আমাদের মনে আছে তো, উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যখন কোনো কিছু বলা হবে তাকে আমরা বিধেয় বলবো। আরও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা ক্রিয়া হচ্ছে যখন যেই ক্রিয়াটি একটি বাক্যের ভাবকে সম্পূর্ণ করবে তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো, আর যেই ক্রিয়া বাক্যের ভাবকে সম্পূর্ণ করবে না, অসম্পূর্ণ রাখবে, তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলবো। মনে রাখবে সরল বাক্যে সব সময় একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে, এবং সেক্ষেত্রে একটা অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু একটি সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকবে। তার মানে হচ্ছে খুব সোজা, আমি যদি বলি যে সে সত্যবাদী, তাহলে এটা কি হয়ে যাবে, সরল বাক্য, অর্থাৎ একদমই সিম্পল। এখানে একটা উদ্দেশ্য আছে, একটা বিধেয় আছে, আবার এখানে কিন্তু সমাপিকা ক্রিয়াটি উজ্জ আছে। সবসময় কিন্তু আমরা ক্রিয়াপদকে দেখতে পাই না, ক্রিয়াপদ কখনো কখনো উজ্জ থাকে। আবার আমি এরকম বলতে পারি যে আমি খেলতে ভালোবাসি, অর্থাৎ সাধারণভাবে আমরা যেই বাক্যগুলো আসলে বলে থাকি বেশিরভাগ বাক্যই সরল বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলেছি সিম্পল সেন্টেন্স। এবং এই সিম্পল সেন্টেন্সটা কি হয়েছে, সরল বাক্য হিসেবে আমাদের কাছে পরিগণিত বা পরিচিত। আমরা এখন জটিল বাক্য পড়ব। মনে রাখবে জটিল বাক্যর আরেকটা নাম হচ্ছে
मिश्र वाक्य जटिल बा मिश्र वाक्य और एटार इंग्रेजी होच्छे आम्रा जे सेंटेंस पढ़ेछि सेई सेंटेंसेर कमप्लेक्स सेंटेंस। जटिल वाक्य सब समय दुटो वाक्य समन्वय तैरी हबे अर्थात एखाने अवश्यई परस्पर सापेक्ष दुटो वाक्य थाकबे एकटा वाक्य स्वाधीन हबे एवं एकटा वाक्य अधीन खंड वाक्य हबे अर्थात एखाने एकटी वाक्ये असमापिका क्रिया थाकतेओ पारे नाओ थाकते पारे आर आरेकटी वाक्ये अवश्यई एकटी समापिका क्रिया थाकबे तबे एखाने एक बा एकाधिक असमापिका क्रिया थाकार सम्भावना रयेछे एवं এই যে জটিল বাক্য মনে রাখবে অবশ্যই সব সময় এই জটিল বাক্যের বাক্যগুলো পরস্পর সাপেক্ষ হবে অর্থাৎ একটি বাক্যের উপর অন্য বাক্যটি নির্ভরশীল হবে। তার মানে যদি আমি এরকম বলি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। যিনি পরের উপকার করেন তাকে সবাই ভালোবাসে। যিনি পরের উপকার করেন, দেখো প্রত্যেকটা বাক্যের ভেতরেই কিন্তু দুটো করে বাক্য আছে, তাকে সবাই ভালোবাসে। আবার যদি এরকম করেও বলি যখন বিপদ আসে তখন দুঃখও আসে, এখানে এক নম্বর দুই নম্বর দিয়েই দেখো। আবার দেখো তবে একলা চলো রে, এটা আগেও বলেছিলাম আমি অধীন খণ্ড বাক্য পড়াবার সময়, এই অংশটুকু হচ্ছে স্বাধীন এবং যদি তোর ডাক শুনে কেউ না আসে এটা হচ্ছে একটা নির্ভরশীল বাক্য। কখন একলা চলতে হবে? যখন ডাক শুনে কেউ না আসবে। আবার ঠিক এভাবেই সবাই তাকে সবাই ভালোবাসে, কাকে ভালোবাসে? যিনি পরের উপকার করেন। অর্থাৎ এখানেও যিনি পরের উপকার করেন এই অংশটুকু হচ্ছে নির্ভরশীল, কার উপরে? এই স্বাধীন খণ্ডবাক্যের উপরে, তাকে সবাই ভালোবাসে এর উপরে নির্ভরশীল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই জটিল বাক্যের ভেতরে পরস্পর সাপেক্ষ দুটো বাক্য থাকবে। এছাড়া আমরা আরো বলতে পারি কোথাও পথ না পেয়ে আমি তোমার কাছে এসেছি। এখানে যেমন বলছি যে কোথাও পথ না পেয়ে, এই যে পেয়ে, এই পেয়ে কিন্তু অসমাপিকা ক্রিয়া। তারপরে আমরা বলছি আমি তোমার কাছে এসেছি, এখানে এসেছি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তার মানে এই যে কোথাও পথ না পেয়ে বলেছি, এই কোথাও পথ না পেয়ে হচ্ছে পরস্পর সাপেক্ষ একটা বাক্য, নির্ভরশীল একটা বাক্য। আর আমি তোমার কাছে এসেছি এটা হচ্ছে কি? স্বাধীন খণ্ড বাক্য। এখন আমরা পড়ব যৌগিক বাক্য। যৌগিক বাক্যেও দুটো বাক্য থাকবে এবং এই বাক্যে দুটো বাক্যই স্বাধীন থাকবে। যৌগিক বাক্যের ইংরেজি নাম হচ্ছে কম পাউন্ড সেন্টেন্স। মনে রাখতে হবে জটিল বাক্য অবশ্যই একটি বাক্য আরেকটি বাক্যের উপরে নির্ভরশীল, কিন্তু যৌগিক বাক্য কখনোই একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে দুটো সরল বাক্য বা দুটো জটিল বাক্য একসঙ্গে মিলিত হবে
কোনো অব্যয় দ্বারা এবং তারপরে তারা কি করবে যৌগিক বাক্য গঠন করবে। যেমন আমরা যদি এরকম বলি ছেলেটি গরিব কিন্তু মেধাবী। দেখো এখানে ছেলেটি গরিব এবং ছেলেটি মেধাবী এই দুটো বাক্যকে কিন্তু শব্দটি দিয়ে যুক্ত করা হয়েছে। এর ফলে কি হয়েছে দুটো সরল বাক্য একসঙ্গে মিলে একটি যৌগিক বাক্য তৈরি হয়েছে। আবার আমরা এরকম বলতে পারি যে বিপদ এবং দুঃখ এক সাথে আসে। দেখো এখানে আমি কি করেছি তার মানে হচ্ছে বিপদ আসে আবার দুঃখ আসে, এই বিপদ এবং দুঃখ কি করছে একসঙ্গে এসেছে। এই এবং শব্দটি দ্বারা আমরা দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করেছি এবং দুটো স্বাধীন বাক্য। এই বাক্যটাকে যদি আমরা জটিল বাক্যে পরিণত করতে চাই তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যখন বিপদ আসে তখন দুঃখও আসে। তার মানে জটিল বাক্যকে কখনো কখনো যৌগিক বাক্যে রূপান্তর করা যায়, আবার যৌগিক বাক্যকেও কখনো কখনো জটিল বাক্যে রূপান্তর করা যায়। শুধু কি তাই, আমরা সরল বাক্যকেও কখনো কখনো জটিল বাক্যে পরিণত করতে পারি। যেমন আমরা এরকম বলতে পারি যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এটি কি, এটি হচ্ছে একটি সরল বাক্য। এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি যে যে মিথ্যা কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না। তার মানে দেখো যে যে মিথ্যা কথা বলে এই কথাটুকুকে কিন্তু আমরা এক কথায় প্রকাশ করে মিথ্যাবাদী বলেছি। অর্থাৎ জটিল বাক্যকে যখন আমরা সরল বাক্যে পরিণত করব তখন কিন্তু আমরা কিছু শব্দকে একসঙ্গে এক কথায় প্রকাশ করে সরল বাক্য তৈরি করতে পারি। আবার আমরা এরকম বলতে পারি যে এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু তোমার দেখা পেলাম না। তার মানে দেখো এই যে এতক্ষণ অপেক্ষা করলাম এটা একটা বাক্য, আবার কিন্তু তোমার দেখা পেলাম না, এই কিন্তু দিয়ে তোমার দেখা পেলাম না এই বাক্যটিকে যুক্ত করা হয়েছে। এখানেও কিন্তু এটি যৌগিক বাক্য, কারণ এখানেও বাক্যটা কি হয়েছে দুটো বাক্য একসঙ্গে যুক্ত হয়েছে। আমরা কয়েকটা বাক্যকে এখন রূপান্তর করব। যেমন দেখো আমি যদি বলি যদিও লোকটি ধনী তথাপি সে কৃপণ, এটা আসলে কি বাক্য, দেখো এটা আসলে একটা জটিল বাক্য কিন্তু এই বাক্যটিকে আমরা যৌগিক বাক্যে পরিণত করতে পারি। কিভাবে পরিণত করতে পারি, এইভাবে পরিণত করতে পারি লোকটি ধনী এবং কৃপণ। খেয়াল করেছ কি করলাম এখানে, কিন্তু এই যদিও আর তথাপি দিয়ে বাক্যটাকে জটিল করা হয়েছে, একটার সঙ্গে আরেকটা পরস্পর নির্ভরশীল করে তৈরি করা হয়েছে। আর এখানে এবং দিয়ে এই দুটো বাক্যকে সংযোগ করা হয়েছে, তখন সেটা হয়ে গেছে যৌগিক। তাহলে এইভাবে আমরা বাক্যকে একটা থেকে আরেকটায় রূপান্তর করতে পারি। এবং অবশ্যই মনে রাখতে হবে যে জটিল বাক্য পরস্পর সাপেক্ষ, যৌগিক বাক্য স্বাধীন বাক্যগুলো
अव्यय द्वारा जुक्त हबे। ताहले आज के आम्रा की शिखलाम वाक्यर प्रकारभेद पड़ेछि सरल वाक्य जटिल वाक्य एवं यौगिक वाक्यर प्रकारभेद पड़ेछि। तोमादेरके आमि एकटा बाड़ीर काज दिच्छि, तोमरा एकटु खाता नाओ, खाता निये लिखे फेलो। আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো একটু মুখে মুখে বলছি, তোমরা লেখো। কয়েকটা বাক্য বলবো, এই বাক্যগুলো কোন বাক্যের অন্তর্ভুক্ত সেটি তোমরা লিখবে। এক নম্বর, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। দুই নম্বর, যখন তোমার কেউ ছিল না তখন তোমার আমি ছিলাম। তিন নম্বর, বিপদ এবং দুঃখ একসাথে আসে। চার নম্বর, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। পাঁচ নম্বর, ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে আমরা এই ক্লাসটি যদি আবার দেখতে চাই, কিশোর বাতায়নে আমরা ব্রাউজ করব এবং সেখানে আমরা এই ক্লাসটি পেয়ে যাব আমার ঘরে আমার স্কুল ওয়েব পেজে। আমরা সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। তার আগে একটা কথা বলছি, সেখানে কিন্তু অনেক কুইজ আছে, সেই কুইজে কিন্তু তোমরা অংশ নিতে ভুলো না এবং দেখবে যে তোমরা অনেক আনন্দ নিয়ে পড়াটা করতে পারছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।